এত মানুষ পরীক্ষা দিবে ভাবি যে পড়লো মনে পারবো না কষ্ট করে বলছি আপু একটু একটা দেখান এক এমসিকিউ দেখা নাই সেজন্য আমাকে কষ্ট লাগতেছে ফ্যামিলির প্রেসারে এখানে আসা আমার খুব একটা ইচ্ছা নাই আসলে আমার এই দেশেই থাকার ইচ্ছা নাই একটু ভালো করে পড়তাম যদি তাহলে ভালো পারতাম এত মানুষ পরীক্ষা দিবে ভাবি যে পড়লো মনে পারবো না ওই কনফিডেন্সটা ভিতরে নাই আমার সামনে যে আপু বসছে তাকে আমি অনেকবার নক করছি আমার জাস্ট দুই তিন এমসিকিউ হলে মনে হয় আমার ইংলিশে আর কি একটু ভালো আমি 8-9 মার্ক পেতে পারতাম তাহলে আমার চান্সটা সুনিশ্চিত হতো আসলে সে আপু আমার ডাকে শুনে নাই হেল্পের জন্য যে আপনি নক করেছেন সেক্ষেত্রে হলের যে দায়িত্বরত শিক্ষক ছিল আপনাকে কিছু বলেনি না স্যার একটু ওইদিকে ছিল আর কি সাইডে হল তো বড় তো স্যার এক সাইডে ছিল আমি আর কি পিছনে ছিলাম এমসিকিউ ভালো হয়েছে আর রিটেন হচ্ছে একটু টাফ ছিল ফ্যামিলির প্রেসারে এখানে আসা আমার খুব একটা ইচ্ছা নাই আমার ইচ্ছা দেশের বাইরের জন্য ট্রাই করা আমার পাবলিকে তেমন ইচ্ছা নাই আমার প্রাইভেটে যাওয়ার ইচ্ছা আছে বেশ আসলে আমার এই দেশেই থাকার ইচ্ছা নাই দেশে না থাকার কারণটা কি দেশে না থাকার কারণ হচ্ছে আমার হাফ ফ্যামিলি বাইরে তা আমারও ইচ্ছা যে বাইরে যায় পড়ালেখা করার প্রশ্নের মান অনেক স্ট্যান্ডার্ড ছিল অনেক ভালো হয়েছে পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে বলা হয় সেক্ষেত্রে সবারই একটা স্বপ্ন থাকে আমিও এই স্বপ্ন লালন করছি দীর্ঘ 4 বছর ধরে এমসিকিউ পার্ট খুবই সোজা এটা পারছি আর রিটেন পার্টে একটু সমস্যা হয়েছে রিটার্ন পার্টটা অনেক হার্ড আসছে বিভিন্ন নীতি কে কি লেখছে প্রবর্তক এগুলা তো একটু পড়া কম ছিল যে সাবজেক্ট ওইটা একটু কম পারছি বাকিগুলো ঠিকঠাক আছে